তাহলে ওগো চ্যানেল মাদে ইউটিউব চ্যানেল মাদে ইউটিউব মাদে কা স্টেটাস দি দিয়ান তাহলে ইউটিউব চ্যানেল ইবা নাম হইলে কান্ট্রি ইনফো তাহলে ইবা মাদে কা স্টেটাস দিয়ে দিয়ান আ তো ফায়ারে বেশি গাম লাগে বেশি খুশি লাগে তে আনাই যেতে ফাইয়ে আই হই যে আই রোয়ঙ্গা বাইন দলিও একা শেয়ার গরি আন ইতার এদম বুঝি পারে তাহলে বাংলাদেশ মাদে হনা বেগিন খারাপ দেনো মানুষ কিছু কিছু মানুষ গমো আছে তাহলে বেগিন যদি খারাপ হইতো আর আড়ে থাইনে হইতাম আর যদি বেগিন গমতিও হাম নই অতলা কিছু খারাপ কিছু ভালো তাকে দিনিয়াম মিলাই আর এনা চলে মানুষ তাহলে বালানো তাহলে বালা খারাপ মিলাই আর চলে যায় তুই আইও কিছু গম আছে কিছু খারাপ আছে তলে আরা জিননিকে নাকি খারাপ আছে ইন বাদ দিম আর ইন আর জিন গম আছে ইতার আরে হতা কিন আরা কি করছুম তুলি দুজুম তাহলে জানলাম নাকি ইন তো গোবে স্টার্টাস আই ওনার আর ফরিয়ারে করে মাই ফোন বাই দিম ট্রান্সলেট করে দিম ওনারা যারা নবুঝে বাংলা কথা তারা তো আনমা ভাই বাই সুন্দর যা তালিককে তো ফিলিস্তিন আর বাদে রুয়া তাই অনার আর ফুরি হনার ইয়ান তো হদে রোহিঙ্গাদের প্রতি আমাদের দায়িত্ব কি তাহলে রোহিঙ্গাদের প্রতি আমাদের দায়িত্ব কি ইয়ানোর মানে হলে রোহিঙ্গা বলি তো কি করা ফুরিব আর আর দায়িত্ব কেন ইয়ান হতে আর রেসপন্সিবিলিটি কি রোহিঙ্গা আল্লাহ তাহলে নিজ তো ফিলিস্তিনের পাশাপাশি রোহিঙ্গাদের জন্য ইউনিভার্সিটিতে স্কলারশিপ চাই তাহলে ফিলিস্তি মাঝে যারা মুসলমান মুজলুম হয়ে আছে তারা কি করে এখন ইউনিভার্সিটির মাঝে স্কলারশিপ ঘুরি ফারের কিন্তু আর রোহিঙ্গার ঘুরি নয় বাজলুম রোহিঙ্গা মজলুম ইটার এই নির্যাতন হার আর নির্যাতন রোহিঙ্গা নির্যাতন হার এসে তলে ইতার হাজার ইউনিভার্সিটির মাঝে ফুড়ি ফারের যে ফিলিস্তিন মুসলমান আছে ইউনিভার্সিটির মাঝে স্কলারশিপ হার তো রোহিঙ্গা খান না ভাইতেন হতে আর রোহিঙ্গাই স্কলারশিপ ফা দিয়ান সাইন হদে তাহলে ফিলিস্তিনরা দূর দেশের মজলুম রোহিঙ্গারা বাড়ির ফাঁসের মজলুম তলি এত বোঝার দেখি বাংলাদেশ মাস যে মানুষ আছে এই উদ্দেশ্যে এই তারার হর দেখি যেন নাকি ফিলিস্তিনের মজলুম কল আছে এই নলে বাংলাদেশের তো না বহু দূরে আর রোহিঙ্গা আছে নলে নইলে বাংলাদেশের বাড়ির ডাকেন হতে বাংলাদেশের ডাকে আপনার উপর তোমার আর ওরে রোহিঙ্গা হ্যা আপনার বাড়ির পাশের মজলুমের হক বেশি ধরলে তোমার বাড়ির গো যসলুম আছে এবার হক তোমার ওরে বেশি যা নাকি দৌরা আছে তোমার ডাকে আছে হক তোমার ওরে বেশি আছে হদে ধরে ফিলিস্তিন হদে ইয়ান মুসলিম মুসলমান আছে ইনলে দূরে বাংলাদেশের মানে যেন রোহিঙ্গা কল আছে ইন হাসে মানে বাংলাদেশের ওরে রোহিঙ্গার রক বেশি এনহদ ফিলিস্তিন তাহলে ফিলিস্তিনরা এমনি থেকে অনেক উন্নত তাহলে ফিলিস্তিনের মাঝে যে মুসলমান আছে এতে কি তারা ডেভেলপ হয়ে তাহলে ইতার এখনো ইতার তো কি আছে ফুটবল খেলার ম্যাচ আছে ফুটবল খেলার স্টুডিও আছে তাহলে ইতার ইউনিভার্সিটি পরিবারের ইউনিভার্সিটি আছে তাহলে ইতার কি আছে ডেভেলপ আছে তাহলে ইতার ডেভেলপ আছে নদীর তাহলে গাজায় সাক্ষর তার হার নব্বই ছ সিহানব ফার সেন্টিয়া তলে গাজানমা জে ইয়ান ছর আছে ইয়ানম মা মানে শাককর তার хар তলে জিয়ান নেকি এ মানে তারা ডেভেলপ আছেন হদিরা বিল্ডিং আছে ওয়ান আছে ইয়ান আছে তলে গাজা সিটিটা দেখবেন তলে গাজানমা জিয়ান ছর আছে ইয়ানন সাইবা তোমারা মানে বাংলাদেশের উদ্দেশ্য হদিরা দদগ বাঙালি ভাইয়া শুধু উসু উসু বহুত ভবন তলে এ শুধু উসল উসল বড় বিল্ডিং আছেন হদে বট বটতলা বিল্ডিং আছে গাজা আমাদের সাদগা দেখিয়ে উন্নত তলে গাজা সদ হরিয়ান বাংলাদেশ শহর সিটাং জিয়ানো ডিপ লেন হতে তলে কাটামুগত দিক দিয়ে তলে জিয়ান নাকি উন্নত মান বিল্ডিং আছে ওয়ান আছে এন আছে রাস্তা আছে নতুন আর কি গাজা জিয়ান হরিয়ান হতে ভিডিও দেখে যা মনে হয় তলে বিডিও তো চাই আর জানলা নাকি মন মাজা আইয়ে ইয়া নইলে সিটাং উঠুন আর কি লাগে ডেভেলপ হয়ে ভাল লাগে নদে আরব দেশ তো বটেই বহু ইউরোপী দেশ ফিলিস্তিনদের স্কলারশিপ দেয় তাহলে আর আরব দেশ জিয়ান আছে ইয়ানে তো দে 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 আর ইউরোপ ইউরোপ দেশীয় ইউরোপ ইউরোপ তো ফিলিস্তিনের কলরে ইউনিভার্সিটির মাঝে স্কলারশিপ দেই রোহিঙ্গাদের বেলাই উল্টা কিন্তু রোহিঙ্গার রোহিঙ্গার বেলাত গিলে উড়ো জাগুয়াম রোহিঙ্গার নদেন হদিরা ফিলিস্তিনি নো মুসলিম ওয়ারি তার আর স্কলারশিপ সুযোগ দে কিন্তু রোহিঙ্গার রোহিঙ্গার বেলা জালে রোহিঙ্গার বেলাত জালে উড়াও জাগুয়াম আর হনিকে স্কলারশিপ নদেন হদে এক মালয়েশিয়া বাদে কোন দেশে তাদের জন্য শিক্ষার দরজা সেভাবে উন্মুক্ত করে না মালয়েশিয়া সারা এক মালয়েশিয়া সারা আর হন দেশের মাঝেওয়ালা দে রোহিঙ্গা বাংলাদেশের শিক্ষার প্রতিষ্ঠানে রোহিঙ্গাদের দেয়া হোক তাহলে বাংলাদেশের মাঝে মা শিক্ষা প্রতিষ্ঠান জিন আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি জিন আছে নতো রোহিঙ্গারে ভর্তি করা কেন হবে বর্তমানে রোহিঙ্গাদের ইউনিভার্সিটিতে নিষ্কর পড়ারও অনুমতি দেয় না বাংলাদেশ সরকার তাহলে এখন বর্তমানে চলে দা হালো মাঝে যদি নিজের পয়সা খরচ করি যদি ফর্ণা ফুট সাত দলিয়ে ইউনিভার্সিটির মাঝে কলেজের মাঝে স্কুলের সরকারে কি দেয় অনুমতি ন একটা জাতিকে শিক্ষা থেকে এভাবে যুগের পর যুগ পিছিয়ে রাখলে তাদের থেকে উন্নত আচরণ কিভাবে আশা করেন তাহলে ইয়া মহদকে অগগো জাতিরে যদি তোয়ারা যদি শিক্ষা তো এলম আলম জিয়ান আছে আনতো যদি তোয়ারা জুক জুক দরি আর যদি দূরের আগত হইলে ফিসছে ফালাই দর দইলে অগগো জাতিতে তোয়ারা বালা ব্যবার খ্যাংগরি আর আশা গরোয়ান হতে মানুশি ভাই লৈ কি বালা ব্যবার গরি ফারিব না তুই যাইবার ফিসসা ফালাইকি আলমতই ভাই কি তোয়ারা বালা ব্যবার গরি ফারিব না তোয়ারা হল্লা হতা হইইনেন হতয়া মানে দরা রয়ঙ্গে গই হনেকা খারাপ কইলে ইয়া তো বাংলাদেশের ভাই ইনদে উজর দিউড়োয়া তই ইয়া নলা বুলি ইবে সদে যে এই যুগৰ ফুৰ যুগ ৰয়গাৰে ফিজ ফিচ্চাফালিক এলম চাৰা আৰু ইতাৰাটো কেন কৰি বালা বেহেভিয়াৰ অকল আশা ঘৰ আন সদে চবাই নিজেদের এৰ অৱস্থান জানাবেন ধৰিলে বিয়া কি কৰিবা নিজৰ অবস্থা যেন আছে ইয়াত বালা কৰি জানাই দিবা তই অনাৰাটো কেন লাগিব শনিবাৰে এম এছ এছ নাহটো বালা লাগে ত ৰালাই ৰাহামগুৰুক কেভবাই পাৰে বাংগালী ভয় বেছি বালা সুধোৰা জেৰা চাই চাইনালিভাৰ নাজান আৰু বহুত ভিডিঅ' অকল আছে ৰোহিংগীৰ বাবতে কান্ট্ৰীৰ হিম্প হৈ মালি আই দিবি অনা লুগুন দেহৰা হিয়ানলে এই চাইনালিভাৰ নাম আৰু ইয়ান হ'লি লুগু কান্তিৰ হিম্পাৰে মালি লাই দিবি তই সাজগুৰি আজিৰ ভিডিঅ' দৌৰটো যদি ভিডিঅ' পালে তই লাইক দিবা ছাবসক্ৰাইব কৰি দোল মা যায়েৰা চাইবা এইবাৰ বিডিঅ' হলা এইবাৰ বেপাৰ হলা ৰোহিংগৰ বাবুতে এইবাৰ বিহেভিয়াৰ হলা ইয়াৰ ননৰাজায়েৰে চাইবা আশা কৰি বুজি পাইছো আছলামুম আম